আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই শান্তা। আজ আমি আপনাদের জন্য মজাদার, সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি নিয়ে আসছি। আমার রেসিপিটির নাম হলো দুধের পুটিং। এই প্রচণ্ড গরমে দুধ খেতে ভালোবাসে না বাচ্চারা, পুটিং খেতে কে না ভালোবাসে। তো আমরা চলে যাই পুটিং রেসিপিটির করার জন্য। এখন আমরা প্রস্তুত প্রণালী দেখে নিচ্ছি কি কি লাগবে। প্রথমে 1 লিটার দুধ নিয়েছি আমি, তারপর নিয়েছি গুঁড়া দুধ 1/4 কাপ গুঁড়া দুধ, তারপর নিয়েছি চিনি, তারপর 3টি ডিম। এখন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। চুলাতে একটি কড়াই দিয়েছি, কড়াইয়ের ভিতরে আমি 1 কিলো দুধ ঢেলে দিলাম। এই 1 কিলো দুধের ভিতরে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন সে 1 কিলো দুধকে আমি 1/2 লিটার করে ফেলব। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে ঘনত্ব হয়েছে। এখন আমি অন্য একটা হাঁড়িতে কিছুটা চিনি আর পানি বসিয়ে দিব, আর ওই দুধগুলো আমি ঠান্ডা করতে দিয়েছি অন্য সাইডে। এই যে আমার ক্যারামেল হয়ে আসছে। এখন আমি একটি বাটি নিচ্ছি, সেই বাটিতে ক্যারামেলটা বসিয়ে নিচ্ছি। ক্যারামেলটা হয়ে আসছে। এখন আমরা সেই 3টা ডিম ভেঙে নিব। তারপর দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি যে পরিমাণে খান সে পরিমাণেই দিতে পারেন। এখন আমরা এগুলো ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে। এখন সেই প্রস্তুত প্রণালীগুলোর ভিতরে আমি ঠান্ডা দুধগুলো মিক্সড করে দিচ্ছি। আমি এবার ইনটেন্সগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি একটু সুন্দর করে একটা হাঁড়িতে পানি বসিয়ে সেখানে সেই পাত্রটা বসিয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম লোয়ে চুলাটা ধরিয়ে দিয়ে আমার কড়াইটা আমি ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব 1 ঘন্টার জন্য। এখন ঢাকনাটা আমি তুলে ফেললাম 1 ঘন্টা পর। এখন নামিয়ে আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করব। এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার দুধের পুটিং। দেখেন কতটা স্মুথ সুন্দর, এই গরমে খেলে রিফ্রেশিং লাগবে, বাচ্চারা খুব পছন্দ করবে খেতে। এখন আমি আমার ইচ্ছে মতো কেটে নিব। তো আপনারা